हे बंधुरा आज के चैने अपने आबो स्वागत नतून एक भिडियो नहीं चले एस तो आज के संगे शेयर करते चले माछेर माथा दिए मुसुर डाल रेसिपी रेसिपिटी आपनारा एर आगे बाड़ी अनेक बार बनिए किन्तु रुई माछ बा कतला माछेर माथा दिए आज के सामने उपस्थापन करते चले सिल्वर कप माछेर माथा दिए रान्नाटी तो चलुन रान्नाटी देखे नेवा जाक। तार आगे बोले दी रान्नाटी किन्तु भीषण टेस्टी है ताई शेष पर्यन्त अवश्य देखबेन। ये रान्नाटी करार जोन्नो आमी सबार प्रथमे एखाने मुसुर डाल निये निएछि। मुसुर डालटाके भालोभावे आमी धुए नेब, आमी तीन चार बार भालोभावे जल पाल्टे पाल्टे धुए निएछि। एबार ये मुसुर डालटाके किन्तु आमी एखाने 200 ग्राम परिमाणे निएछि, आपनारा आपनादेर परिमाण बुझे निये नेबेन। एबार एटाके आमी प्रेसार कुकारे सिद्ध करे नेब, तार जोन्नो एकटी प्रेसार कुकार बसिए दिएछि एबं ताते ई मुसुर डालगुलो दिए देब। मुसुर डाल समस्तटा देवा हुए गेले एखानटाय आमरा परिमाण बुझे जल व्यवहार करब। आपनारा आपनादेर परिमाण बुझे जलटा व्यवहार करे नेबेन, जतटा डाल निएछेन सेई परिमाणे जल दिए देबेन। एबार जलटा दिए आमी एखाने दिएछि सर्षेर तेल, सर्षेर तेलटा अवश्यई देबेन। तारपर दिएछि लवण आर दिएछि दुटो काँचा लंका। एबार एटाके आमरा ढाकना बन्ध करे सिद्ध करे नेब। आमी एखाने तीनटे सिटी दिए निएछि, आपनारा परिमाणटा बुझे अवश्यई सिटीटा दिए नेबेन। आमी एखाने तीनटे सिटी दिए निएछि एबं डालटा एकदम सुसिद्ध हो गेछे, आमी सेटा आपनादेर देखिए दिच्छि। देखुन डालटा किन्तु खूब सुंदरभावे सिद्ध हो गेछे एबं जलटाओ एकदम परफेक्ट होयेछे। एबार आमी एटाके नामिये नेब एबं एकटी कड़ाई बसिये देब। कड़ाईटा गरम हो गेले ताई दिएछि सर्षेर तेल, एखाने अवश्यई सर्षेर तेल व्यवहार करबेन। सर्षेर तेलटा गरम हो गेले ताते आमी माछगुलो भेजे निच्छि। माछगুলো এক পিট করে ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই মনে রাখবেন যখন আমরা মাছের মাথা দিয়ে ডাল করতে যাই তখন মাছের মাথাটাকে খুব সুন্দরভাবে কড়া করে ভেজে নিতে হয়, যাতে মাছের যে আষ্টে গন্ধটা সেটা যেন না লাগে। তো আমিও এখানে ঠিক একই রকম ভাবে মাছের মাথাটাকে খুব সুন্দরভাবে কড়া করে ভেজে নিয়েছি, লালচে লালচে করে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, যাতে মাছের মাথার যে আষ্টে গন্ধটা সেটা কিন্তু কোনোভাবেই ডালে যেন না লাগে। এই জন্য ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে সমস্তটা ভেজে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে মিডিয়াম আছে এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার, তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো হবে। তো এটাকে আমি সম্পূর্ণটা খুব সুন্দরভাবে লালচে লালচে করে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। এবার এক এক করে আমি মাছের পিসগুলো নামিয়ে নেব। সবার প্রথমে কানকোগুলো নামিয়ে নিয়েছি, কারণ কানকোগুলো খুব পাতলা হয় এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার আমি এই সমস্তটাকে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেব, কারণ মাছের মাথাটা একটু ভাজতে সময় লাগে। তাই মাছের মাথাটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আমি একটি পাত্রে সুন্দরভাবে নামিয়ে নেব। দেখুন সমস্তটা আমি এখানে নামিয়ে নিয়েছি এবং এই তেলেই এবার আমি দিয়ে দেব কিছু ফোড়ন। প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী ফোড়ন আমি ব্যবহার করব। তার জন্য নিয়েছি জিরে, এলাচ, দারচিনি আর নিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা। সবার প্রথমে আমি এখানে শুকনো লঙ্কা দুটোকে ভালো করে ভেজে নেব। আর তারপরে এটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এই তিনটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা হয়তো এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমি জিরেটা সবার লাস্টে দিচ্ছি, কারণ জিরেটা সবার প্রথমে দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, জিরে যেহেতু পুড়ে যেতে পারে। তো সমস্তটা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি। এখানে আমি চারটে ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এবং তাকে ভালোভাবে ভেজে নেব। এটাকে একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। যখন এরকম একটা সুন্দর লালচে কালার এবং ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এখানে আমি দিয়েছি টমেটো। আমি এখানে দুই ধরনের টমেটো ব্যবহার করেছি, লাল এবং সবুজ। আপনাদের কাছে শুধু লাল থাকলে আপনারা শুধু লালটাই ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত কিছুটাকেও ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এবং কষিয়ে নেব। যখন সমস্তটা এরকম সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি একটি মশলা ব্যবহার করছি, তাতে আছে জিরে বাটা, আদা বাটা এবং রসুন বাটা। এই তিনটাকে আমি একসঙ্গে বেটে নিয়েছি। আপনারা যারা জিরে বাটা এখানে ব্যবহার করবেন না তারা কিন্তু গুঁড়ো মশলায় জিরে গুঁড়োটা অবশ্যই রাখবেন। এবার এই মশলাটা ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তার মাঝে আমরা এখানে ব্যবহার করব কিছু গুঁড়ো মশলা, তার জন্য নিয়েছি লবণ, হলুদ, লঙ্কা আর ধনে। আমি এখানে সমস্তটা এক চামচ করে নিয়ে নিয়েছি, শুধু এখানটায় হলুদ গুঁড়োটা হাফ চামচ আছে। এবার এই সমস্তটা আমি ভালোভাবে মিক্স করে নেব। তার আগে এখানে দিয়েছি সামান্য জল, কারণ এখানে যেহেতু শুকনো মশলা পড়েছে তার জন্য এটা একটু ড্রাই হয়ে যেতে পারে এবং পুড়ে যেতে পারে। তার জন্য আমি জল ব্যবহার করেছি এবং এই সমস্তটা আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। যখন সমস্তটা কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো, যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে এই সমস্ত মশলার সঙ্গে আমি আবারও কষিয়ে নিচ্ছি। এই জায়গাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, নয়তো পুড়ে যেতে পারে। এবার আমি একটু খুন্তির সাহায্যে এটাকে চেপে চেপে ভেঙে নিচ্ছি মাছের মাথাগুলোকে। এখানে কিন্তু যেহেতু মাছটা খুব সুন্দরভাবে ভাজা আছে তার জন্য মাছের মাথাগুলো ভাঙতে খুব একটা সময় লাগবে না বা খুব একটা শক্তিও লাগবে না। তার জন্য খুব হালকা হাতে খুন্তিতে চাপ দেবেন তাহলেই বেরিয়ে আসবে। এখানে আমি সামান্য জল ব্যবহার করেছি কারণ এটা একটু লেগে যাচ্ছিল তার জন্য।
যেহেতু সমস্ত ইনগ্রিডিয়েন্টসটা ড্রাই হয়ে গেছে এবং মাছের মাথা পড়েছে তার জন্য এটা হচ্ছে। আপনারা চিন্তা করবেন না, যদি এরকম হয় তাহলে অবশ্যই একটু জল ব্যবহার করে নেবেন। তারপরে এই সমস্তটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়েছি ডাল। আমি যে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটাতে এক্সট্রা গরম জল দিয়ে একটু লিকুইড করে নিয়েছি, তাতে এখানে ঢালতে সুবিধা হবে। এবার এই সমস্তটাকে আমি আরও একবার ভালোভাবে মিক্স করে নেব। আর একটা জিনিস, এই ডালে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, নয়তো কিন্তু টেস্টটা ভালো আসবে না। এবার সমস্তটা ফুটে উঠেছে খুব ভালোভাবে, এখানটায় যখন এই সমস্তটা ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে অ্যাড করব গরম মশলা। গরম মশলার পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, যেমন ডাল তেমন গরম মশলা। আমি এখানে হাফ চামচ মতন গরম মশলা ব্যবহার করেছি 200 গ্রাম ডালে। তো তারপর এখানে দিয়েছি 1 চামচ মতন ঘি। ঘিটা কিন্তু অবশ্যই মাস্ট দেবেন, যাতে টেস্টটা ভীষণ ভালো আসে। এবার এই সমস্তটা একবার মিক্স করে নিলে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। তো আজকে রেসিপিটা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। এই রেসিপিটা ভীষণ টেস্টি হয় এবং গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট জমে যাবে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। এবার এই সমস্তটা মিক্স করে নিলেই একদম রেডি হয়ে গেল আজকে আমাদের মাছের মাথা দিয়ে মসুর ডালের এই রেসিপিটি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, একটু ভিন্ন ধরনের রেসিপি, আপনাদের ভালো লাগবে আশা করি। তো চলুন এটা পরিবেশনে চলে যায়। এটাকে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে এবং যাদের খাওয়াবেন তাদেরও মন ভরে যাবে। তো আজকে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।